বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি অষ্টম শ্রেণীর ভূগোলের একটা প্রশ্ন মডেল তোমাদের সামনে শেয়ার করছি সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। তো স্বাভাবিকভাবে যেমনভাবে প্রশ্ন আসে ঠিক তেমনভাবেই প্রশ্নটি করা হয়েছে, এবং তোমাদের ইতিমধ্যে সাজেশনও তুলে ধরা হয়েছে, সেগুলো একটু ভালো করে পড়বে। যারা সাজেশন দেখোনি তারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেখে সাজেশনটা দেখে নেবে, সেখানে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি একদম একটা সম্পূর্ণ প্রশ্ন, যেভাবে তোমাদের প্রশ্ন হতে পারে সেই সম্পূর্ণ প্রশ্নটা তোমাদের সামনে শেয়ার করি। তো যাই হোক, আমাদের এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যে আমাদের টোটাল 25 মার্ক থাকে এবং যেখানে আমাদের সময় থাকে 50 মিনিট। তো কীভাবে প্রশ্ন উত্তর পারে হতে পারে এবং প্রশ্নের সময় কিন্তু আমরা এমসিকিউ এবং এসিকিউ টাইপের যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো শেয়ার করবো। যেমন ধরো, প্রথম প্রশ্ন, মৌসুমী বায়ু কোন ধরনের বায়ু, স্থানীয় সাময়িক নাকি নিয়ত বায়ু শ্রেণীবিভাগ? উত্তর হচ্ছে সাময়িক বায়ু শ্রেণীবিভাগ। তারপরে যেমন ধরো, পরিচলন বৃষ্টিপাত ঘটে কোথায়? নিরক্ষীয় অঞ্চলে, মেরু অঞ্চলে, তুন্দ্রা অঞ্চলে? উত্তর হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে। আদিম শিলা হলো কোন ধরনের শিলা, আগ্নেয় শিলা, পাললিক শিলা নাকি রূপান্তরিত শিলা? উত্তর হচ্ছে আগ্নেয় শিলা। ভুটানের প্রধান নদীর নাম কি, মানস, মেঘনা নাকি সিন্ধু? উত্তর হচ্ছে মানস। তারপরে দেখো, শূন্যস্থান পূরণ রয়েছে দুটো, এবং হিমালয় পর্বত প্রধানত ড্যাশ শিলা দ্বারা গঠিত, উত্তর কি হবে পাললিক শিলা দ্বারা গঠিত। ড্যাশ মেঘকে বজ্রমেঘ বলা হয়, শূন্যস্থানে কী হবে কিউমুলো নিম্বাস মেঘকে বজ্রমেঘ বলা হয়। তাজমহল ড্যাশ পাথরে তৈরি, উত্তরটা কী হবে তাজমহল কোন পাথরে তৈরি? উত্তর হচ্ছে মার্বেল পাথরে তৈরি। তারপরে দেখো, শর্ট টাইপের এসিকিউ টাইপের প্রশ্ন, যেমন আয়নবায়ুর অপর নাম কি? উত্তর হচ্ছে বাণিজ্য বায়ু। নিরক্ষীয় অঞ্চলে কী ধরনের বায়ুচাপ বলা দেখা যায়, নিরক্ষীয় নিম্নচাপ বলা হয়। কাকে দারুচিনির দ্বীপ বলা হয়, শ্রীলঙ্কাকে। পর্বতের কোন ঢালে শৈলতকে বৃষ্টিপাত হয়, উত্তর প্রতিবাদ ঢালে। স্তারায়ন্তল কোন শিলায় দেখা যায়, উত্তর পাললিক শিলায়। কাকে ভারতের খনিজ সম্পদের ভাণ্ডার বলা হয়, উত্তর ছোটনাগপুর মালভূমিকে। তো এই টাইপসের প্রশ্নগুলো কিন্তু তোমাদের এসএকিউ টাইপে আসতে পারে। তারপরে দেখো, টিকা মোস্ট ইম্পর্টেন্ট, 2 মার্কের দুটো টিকা আসতে পারে, তার মধ্যে অসংখ্যাংশ সার্ক এবং জীবাশ্বা, ভালো করে পড়বে। কারণ যে প্রশ্নগুলো শেয়ার করছি মনে রাখবে, এর ভেতর থেকেও কিন্তু তোমরা প্রচুর প্রশ্ন পরীক্ষায় পাবে। তারপরে দেখো, 3 মার্কের প্রশ্নের জন্য 3টে প্রশ্ন থাকবে, তাদের 2টো প্রশ্ন লিখতে হবে। যেমন, বায়ুপ্রবাহের কারণ কী কী, আগ্নেয়শিলার বৈশিষ্ট্য আলোচনা করো, নেপাল পর্যটন শিল্পে উন্নত কেন। এছাড়াও 5 মার্কের কোশ্চেনের জন্য সাধারণভাবে আরও 2টো প্রশ্ন, যেখানে 1টা প্রশ্ন লিখতে হবে। যেমন, মৌসুমী বায়ু কাকে বলে, মৌসুমী বায়ুর সংক্ষিপ্ত বর্ণনা দাও, এবং আরও 1টা প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্পের পরিচয় দাও। তো এই প্রশ্নগুলো কিন্তু তোমরা রেডি করতে পারো। এছাড়াও সাজেশনে আমরা যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো রেডি করবে, আর যে প্রশ্নগুলো শেয়ার করলাম এগুলো অবশ্যই ফাইনালের জন্য রেডি করে ফেলো। সেকেন্ড ইউনিট টেস্ট মানে কিন্তু মনে রাখবে, ফাইনাল পরীক্ষায় কিন্তু ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড সমস্ত কিছু মিলিয়েই কিন্তু ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসে, যার জন্য কিন্তু এই প্রশ্নগুলো রেডি রাখবে। আর যে প্রশ্ন মডেলটা তোমাদের সামনে শেয়ার করলাম এগুলো অবশ্যই বাড়িতে একটু প্র্যাকটিস করবে, কারণ এরকমই প্রশ্ন কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষায় পাবে। তো যাই হোক, এই হলো আলোচনা। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেল নতুন একটু সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।